হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। রিমাস ওয়ার্ল্ডে তোমাদের আরও একবার স্বাগত। তো সবাই, দেড় মাস আগে যখন আমি আমার চ্যানেলটা নতুন স্টার্ট করি, তখন মানে আমি নিজের মধ্যেই আমি জানতাম যে আমার চ্যানেলে আর কিছু থাকুক আর না থাকুক, পয়লা বৈশাখের একটা ব্লগ অবভিয়াসলি থাকবে, কারণ পয়লা বৈশাখের দিন আমার বাড়ি আমার পাড়া খুব জমজমাট থাকে। কিন্তু এবছর থাকছে না, তো কী মানে কিছু করার নেই, মেনে নিতেই হবে। তো যাই হোক, নতুন বছর শুরু হচ্ছে, একটা ব্লগ তো চলেই করা, আর তোমরাও ভালো করে কাটাও বাড়িতে বসে। শুভ পয়লা বৈশাখ আবারও বলছি, আর দেখতে থাকো আমার ব্লগটা। তো সকালের শুরুটা মাংস ভাত আর সিনচ্যানকে দিয়ে হচ্ছে। আজকের দিনে আর কিছু হোক আর না হোক, স্পেশাল খাওয়া দাওয়াটা চলতেই থাকবে, কিন্তু ভালো লাগছে না। তো সকালের পর আবার দেখা এখন, আর আমার স্নান হয়ে গেছে, আমি এখন যাব পুজো করতে। আর এতক্ষণ আমি খুব বিজি ছিলাম, কারণ প্রত্যেক বছরই এই মানে রুলসটা আছে যে মানে এই দিনে ভালো করে ঘরটার পরিষ্কার টরিষ্কার ঝুলটুল সব ঝাড়া টাড়া, তো সেটাই করছিলাম। এবছরও মেলা হচ্ছে না, পুজো হচ্ছে না, তো কি সেগুলো তো করতেই হবে। আর দেখো কত জোরে হাওয়া দিচ্ছে, কি সুন্দর একটা ওয়েদার। আজকে আমি চাইছিলাম বৃষ্টি হোক, কিন্তু আজকে বৃষ্টি হবে না, আমি জানি। আজকেই এরকম ফুরফুরে হাওয়া দেবে, লাক খারাপ থাকলে সব দিক থেকেই খারাপ থাকে। তো যাই হোক, যতই লাক খারাপ থাকুক না কেন, ঠাকুরকে ভালো করে পুজো টুজো দিয়ে নিই, এটাই। Thank you.
গেছে আর ভিজে চুলে পুজো শুরু করেছিলাম, চুল শুকিয়ে গেল আমার পুজো দিতে দিতে। মানে আমাদের বাড়িতে পুজো দিতে অনেকটা টাইম লাগে, কারণ আমাদের বাড়িতে অনেক ঠাকুর, তো ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে, এবার টাইম হচ্ছে আমার পেট পুজো করার। কিন্তু তার আগে আমি একটা ভিডিও এডিট করব, তারপরে খেতে বসবো। আর আজকে স্পেশাল লাঞ্চ, মানে পয়লা বৈশাখ স্পেশাল লাঞ্চটাও তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো ভিডিওটা। তো ভিডিও এডিটিং এখন আমার শেষ হয়নি, আমার খুব জোরে খিদে পেয়ে গেছে, তাই আগে খেয়ে নিই, তারপরে আবার ভিডিও এডিটিং করব। আর আজকে এত হাওয়া দিচ্ছে, কেন কেন? তো এটা হচ্ছে আজকে স্পেশাল লাঞ্চ, এটা হচ্ছে গেরি মাটন টক দই, ব্যাস সিম্পলের ওপরে সুন্দর। লকডাউনের সময় পয়লা বৈশাখ পড়েছে, তাতে কি বিকেল বেলা একটু রেডি শেডি হয়ে নেওয়াটা নতুন বছর বলে কথা, কিছুই রেডি না, এর থেকে চার ডবল সাজি আমরা পয়লা বৈশাখ। অবিয়াসলি নতুন বছর, আর আমাদের এখানে আমাদের পাড়াটায় না দুর্গাপূজোর থেকেও, মানে দুর্গাপূজোর অষ্টমীর থেকেও আজকের দিনটা বেশি ইম্পর্টেন্ট আমাদের পাড়ায় অন্তত, কারণ প্রচুর লোক হয়, মানে মেলা। কিন্তু আমার ফুপু কিন্তু নতুন জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছে, পয়লা বৈশাখের দিন নতুন জামা প্যান্ট পরবে না নাকি? ও জুতোটা কেন বলেছিস? যা, তো এভাবেই কাটছে আমাদের এবারের পয়লা বৈশাখ। কিন্তু আগে এবছর মানে দুপুরবেলা খেতে বসে আগের বছরের কথা খুব মনে পড়ছিল, কারণ আগের বছর আমার অনেক বন্ধু ছিল, আমাদের দুজনের সাথে পার্টনার ছিল, এবছরে কেউ নেই, কেউ নেই বলাটাও ভুল, আমরা তো আছি, এরকম ভাবেই মেনে নিতে হবে যেটা চলছে, পরের বার যেন সবকিছু ঠিকঠাক হয়ে যায় এটাই আশা, এটাই কাম। তো সন্ধে প্রায় হয়েই গেছে আর এই সময় পুরো জমজমাট থাকে, আর এই বছর সবকিছু অন্ধকার। তো কেমন লাগছে বনি? কতটা কষ্ট হচ্ছে? যতটা একটা দুর্গাপুজো থেকে অষ্টমী কেটে নিলে যেমন হয়, ওর আবার কি নিয়ে এলি? ও আছে ওর মজায়, মানে এই একটা দিনের জন্য আমাদের পাড়াটা পুরো একদম সেজে ওঠে, সত্যি তাই। একটা দিন না, এক সপ্তাহ ধরে আমাদের এই পুরো ফাংশনটা চলে। একটা দিন মানে আজকে মেলাটা হয়, কিন্তু শুক্রবার থেকে শুরু হয়ে মানে সন্তোষী মার পুজো, মানে চড়ক মেলা, আমাদের পাড়াটার নামই চড়কতলা এই চড়ক মেলার জন্য, মানে অবভিয়াসলি আমাদের পাড়ায় এটা একটা ঐতিহ্য, ঐতিহ্য। কিন্তু অনেক মানুষ, হাজার হাজার মানুষ আসে মেলায়, আমরা দুজনে মানে শোকা, মানে পাড়ার সবাই শোকা হতো, সবাই মনে মনেই ভেবে নিচ্ছে এই মেলা থেকে এই কিনছি ওই কিনছি, আর কুকুর জামা নতুন নতুন জামা টামা পরে, এটাই মেলা আমাদের কাছে। এবারে আমার আছে, আমি কিনেছিলাম, ইভেন আমি তো আমার বন্ধুদেরকে নেমন্তন্ন, মানে নেমন্তন্ন মানে ওদের প্রত্যেকবারই আমি বলি, বাট একটা ফর্মালিটি থাকে, আসিস, আমি তো বলতেও শুরু করে দিয়েছিলাম, জাস্ট আমি একদিন আগে বলেছি, তার পরের দিন থেকে এইসব, মানে তখন তো এত ছিল না যে লকডাউন হয়ে যাবে, ঘর থেকে বেরোনো যাবে না। হ্যাঁ ঠিক আছে, পাঁচ দিন হচ্ছে, খুব মজা পেলাম যে বাহ পরীক্ষাটা হলো না, বেশ ভালো। কিন্তু এইরকম যদি ভাবতাম তাহলে হয়তো পরীক্ষা হোক কি যাই হোক যেন মেলাটা, মানে যখন প্রথম প্রথম হচ্ছিল তখন এটা মাথায়, মানে মাথায় মানে একবারও মনে আসেনি যে এটার জন্য মেলাটা বন্ধ হয়ে যাবে, সিরিয়াসলি একবারও মনে হয়নি। যাই হোক, এরকম এতটা দিন চলে আসবে, এই জন্যই বলে যখন যে সময়টা কাটছে এনজয় করে কাটিয়ে নেওয়া উচিত। আগের বছর আরো এনজয় করে নিতে পারতাম এই বছরেরটাও যদি জানতাম। আমাদের সাথে আরেকজন জয়েন হয়েছে, যার এই ড্রেসটা হতো আজকে, যদি মেলাটা থাকতো তাহলে এটা সকালে ড্রেস হতো, কিন্তু সেটা স্কিপ করে বিকেলে ড্রেস হয়ে গেছে। তো মেলার একটা জিনিস পাওয়া গেছে, মেইন জিনিস পুপু দেখাচ্ছে, মানে এটা থাকলে তাও মনে হয় একটুখানি পুজো পুজো মেলা মেলা ভাব, একটা জিনিস পাওয়া গেছে এটাই অনেক। বলছো? হ্যাঁ বলছো।
ব্যর্থ প্রতীকের মতো আমরা বসে আছি। রাস্তাটা মানে আমি কি ভেবেছিলাম এই ব্লগটা কি হবে আর কি হচ্ছে, সিরিয়াসলি। ও যখন ব্লগ করা স্টার্ট করেছিল ও বলল যে এবার আমি কি নিয়ে কন্টেন্ট করব, আমি বললাম যে দেখ কিছুদিন পরে পয়লা বৈশাখ, তার দুদিন পরে আমরা ঘুরতে যাব, তারপরে তো আমার আর জন্মদিন আছে, দিদির জন্মদিন আছে, কত কিছু হবে সব। মনে মনে ভাবতাম আমি ইউটিউব খুলেছি, মানে বকতাম সারাদিনই ফোনের সামনে বকতাম। তো আগের বছর আমরা প্রচুর, আমরা এমনিতেও প্রতি বছরই ঘুরতে যাই, আগের বছর একটু এক্সট্রিম ঘুরতে গেছিলাম। মানে আমরা ফেব্রুয়ারি মাস ভেবেছিলাম কাশ্মীর যাব, সেই কাশ্মীর যখন ওই পুলে আমার ঘটনাটা ঘটেছিল তার কিছুদিন আগে, মানে আমরা জাস্ট ফিরেছি, ঘটনাটা ঘটেছে কাশ্মীর জাস্ট ফিরেছি না, 8 তারিখে এখানে বলেছিল, আমরা 8 তারিখে ওখানে ছিলাম, আমাদের ঢুকতে দেওয়া হয়নি, আমরা ব্যাক করেছিলাম, আবার ব্যাক করেছি মানে আমরা দিল্লি হয়ে, এইগুলো অন্য একটা ব্লগে বলিস পার্টিকুলার ভাবে, অনেক বড় গল্প আছে কি হয়েছিল তারপর। তো মানে আমি আগের বছর ভাবতে, মানে আগের বছর যদি আমি করতাম, ইভেন আমি চ্যানেল খোলার কিছুদিন আগে, আগের বছর কোথায়, চ্যানেল খোলার জাস্ট কয়েক সপ্তাহ কয়েক দিন আগে আমি পুরীতে গেছিলাম, মানে পুরীতে গেছিলাম ট্রেনে করে, আমরা বাড়ির সবাই মিলে গাড়িতে করে গেছিলাম, কত মজা কত কিছু। আর আমি এই ইউটিউব খোলার পর থেকে সব বন্ধ, মানে মানে কলকাতাও যেতে পারছি না, এমন দুর্দশা। মানে ও ও ভগবান বলেছে যে তুই এইসব করিস না, কাজে কাজ দেবে, ওর জন্য ঘরে, কিন্তু আমি করেই যাব। ইয়েস, বাড়িতে বসে বসে বক বক তো আছে, মানুষের মুখ তো আর বন্ধ হবে না, সব বন্ধ হয়ে যাবে, মুখ তো আর বন্ধ হবে না। আর টিকটক, আচ্ছা অনেকে বলছে যে টিকটকটাকে উড়িয়ে দেওয়া উচিত, মানে পুরো ইন্ডিয়া থেকে ব্যান করে দেওয়া উচিত, কারণ ওটা চায়না, তাই তো। হ্যাঁ, এটা কি উচিত? আমাদের 5000 ফলোয়ার, 5000 আপ, মানে আর কিছুদিন পরে 6000 হয়ে যাবে, সেটা কোনো ব্যাপার না, আমরা এমনি করি, আমরা ওই ফলো হওয়ার জন্য কিছু ওরম ব্যাপারই না। আসলে আমাদের যে ভিডিও এটা সব থেকে বেশি ফলোয়ার্স হয়েছে সেইটা আমি কিচ্ছু, মানে হ্যাশট্যাগ আমি ইউটিউবে সেটা ওই আমি যে দিদুনকে সাজিয়েছিলাম ওইটা আমি ইউটিউবে মানে জাস্ট দেব বলে ফার্স্টের দিকটা করেছিলাম, তো সেটা আমি এমনি রাত্রিবেলা, রাত্রিবেলা খুব খারাপ, আমি আর আসবো না, বাই, বেশি বকে, রাত্রিবেলা জাস্ট এমনি ছেড়েছিলাম, সকালে উঠে দেখছি প্রচুর ভিউয়ার্স, প্রচুর ইয়ে হয়েছে, কিন্তু ইউটিউবে আমার ঠ্যাঙ্গা হয়েছে, ঠ্যাঙ্গা, যেটার জন্য আসল করি এটাই হয়, যেটার জন্য আসলে করি সেটা কিছু হয় না, যেটার জন্য করি না আমি জাস্ট নর্মালি ওটা একটা ভিডিওটা ছেড়ে দিয়েছিলাম, ওখানে প্রচুর ভিউ ছিল, 1 মিলিয়ন ভিউ এসেছিল সেটা দেখে, বাট চায়নার প্রোডাক্ট বলেই বললো, প্রোডাক্ট নয় জো একটা অ্যাপ। তো বোন চলে গেছে ফ্রেশ হতে, আর আমার দিদুন, আমার দিদুন এসেছিল মেনলি এই পয়লা বৈশাখের জন্য, আর কাপ কিনবে কত কিছু গল্প, তারপর সব লকডাউন, কোনো কিছু ভাবতেই পারিনি সিরিয়াসলি। আজকের দিনটা আমার এই লকডাউন টাইমটা, পুরো যে লকডাউন টাইমটা যাচ্ছে, সাত জন্মে ভুলবো না তো একটা কথা আছেই, তারপরে এই যে পুরো লকডাউন টাইমটা যাচ্ছে, আজকের দিনটা সব থেকে মানে কি বলবো, ব্ল্যাক ডে বলে না আমার কাছে, সিরিয়াসলি আমার কাছে আজকের দিনটা সব থেকে বাজেতম লকডাউনের একটা দিন। অন্য দিনগুলো আমার অতটা কিছু মনে হয় না, ঠিক আছে যেটা হচ্ছে মেনে নিতে হবে, কিন্তু আজকের দিনটা মনে হচ্ছে কেন হলো, আজকের দিনটা কেন হলো, তাও মেনে নিতেই হবে, আমি না চাইলেও মেনে নিতে হবে, এটাই বাস্তব। বুবু কি বানিয়েছো? বুবু গুল্লু একটু এদিকে তাকাও, গুল্লু ও শ্রী, শ্রীর মুখটা একটু দেখি না, ও ডলফিন, ডলফিনটা একটু দেখিয়ে দি, শোনা বেবি, ডলফিন হাত তুলে বল ধরেছে,
ডলফিন হাত তুলে বল ধরেছে। তো দেখতে দেখতে পুরো দিনটাই শেষ হয়ে গেল, আর লিটারালি আমি পুরো স্নান করে নিয়েছি। কুকুর সাথে খেলতে খেলতে এত 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 ঘেমে গিয়েছিলাম। আমি একটা পুতুল বানাচ্ছি, ও আটার পুরো একদম মানে একটা নেছি নাকি ওটা নিয়ে চলে এসছে। আর আমাদের লাইট ম্যান হচ্ছে, তো সকালে শুরু হয়েছিল মাংস ভাত দিয়ে, আর আমাদের রাত্রের মেনু হচ্ছে লুচি মাংস। লুচি মাংস আর পুপুর ফেভারিট লুচি, আমাদের স্ত্রীর ফেভারিট, তাই তো? আর হচ্ছে পরোটা। তো নটে মানে নয় নয় করে ভালোই গেল দিনটা, আবার সবাইকে শুভ পয়লা বৈশাখ। আমার দিকে দেখা, শুভ পয়লা বৈশাখ। শুভ পয়লা বৈশাখ সব লোকদের, ফুল পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে যেতে ইচ্ছে করে কিন্তু করোনার জন্য যেতে ইচ্ছে হলো না। খুব বেশি হাওয়া দিচ্ছে না, তাও ভালো। কোথায় রে, ভালোই হাওয়া দিচ্ছে ফুরফুরে। আর অন্য মানে অন্য পয়লা বৈশাখের দিন আমার খুব ভয় লাগে বৃষ্টি না চলে আসে, এমন আকাশ পড়ে থাকে। ঠিকই বলেছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আমার মুখে একটু দে লাইট। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। টাটা পুপু বাই বাই করে দাও। শ্রী, শ্রীকে দেখা যাচ্ছে না, বাই বাই।